Assalamualaikum, আমি শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আরেকটি শেয়ারের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে আমি যে শেয়ারটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করব তার নাম হচ্ছে রানার অটো। তো আমার এই ভিডিওতে যাওয়ার আগে সতর্কতামূলকভাবে বলে রাখি, আমার এই ভিডিওটি কোনোভাবেই এই শেয়ারটিকে বাই সেল করার ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডিকেশন প্রদান করে না। আপনি যদি একান্তই এই শেয়ারটিকে বাই সেল করতে চান তাহলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা অনুযায়ী এবং নিজ ঝুঁকিতে এই শেয়ারটিকে বাই সেল করবেন। এবং এই শেয়ারটিকে বাই সেল করার পরে যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হন তাহলে আমি কোনোভাবেই দায়ী থাকবো না। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং আমার এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদের আরেকটা অনুরোধ করি যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো শেয়ারটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য যেসব বিষয়গুলো দেখবো সেগুলো হচ্ছে, প্রথমে আমরা কোম্পানিটি সম্পর্কে কিছু সাধারণ তথ্যগুলি দেখবো, এরপর হচ্ছে কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব, এরপরে কোম্পানিটির ইপিএস ডিভিডেন্ড এবং প্রফিট সম্পর্কে আলোচনা করব, এরপরে কোম্পানির 9 মাসের ইপিএস প্রোগ্রেস দেখব, এরপরে আর্নিং গ্রোথ সম্পর্কে জানব, এরপরে কোম্পানির ডিভিডেন্ড ইল্ড এবং পেআউট রেশিও সম্পর্কে জানব, এরপরে পিই রেশিও সম্পর্কে জানব, এরপরে সর্বশেষ শেয়ার হোল্ডিং সম্পর্কে জানব। তো এখন আমরা এক নজরে কোম্পানিটির সম্পর্কে কিছু সাধারণ তথ্যগুলি দেখতে পাচ্ছি। যেমন এটি হচ্ছে একটি বাংলাদেশি অটোমোবাইল কোম্পানি, এটি প্রতিষ্ঠিত হয় 2000 সালে এবং শেয়ার মার্কেটে লিস্টেড হয় 2019 সালে। এর বিজনেস টাইপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এর লাস্ট প্রাইস ছিল 68.70 টাকা। এটি হচ্ছে 9 সেপ্টেম্বর 2021 সালের প্রাইস। এর অর্থারিস ক্যাপিটাল 200 কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল 113.540 কোটি টাকা। এর নাম্বার অফ শেয়ার হচ্ছে 11,35,39,933। এর ইয়ারক্লোজিং হচ্ছে 30 জুন এবং এটি বছরে একবার ডিভিডেন্ড প্রদান করে থাকে। তো এখন আমরা এক নজরে কোম্পানিটির প্রোডাক্ট সম্পর্কে জানবো। তো কোম্পানিটি মূলত রানার মোটরসাইকেল, ভেসপা, বাজাজ থ্রি হুইলার, এপ্রিলা মোটর বাইক, ইওয়েব ইলেকট্রনিক বাইক এবং মোটর গিয়ার অ্যাক্সেসরিজ বিক্রি করে থাকে। তো এখন আমরা এক নজরে ইপিএস ডিভিডেন্ড এবং প্রফিট দেখতে পাচ্ছি। তো 2017 সালে ইপিএস ছিল 3.22 টাকা এবং ওই বছর যেহেতু তারা শেয়ার মার্কেটে লিস্টেড হয়নি এজন্য তারা কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল 30.332 কোটি টাকা। 2018 সালে কোম্পানিটির ইপিএস ছিল 4.90 টাকা এবং ওই বছরও তারা শেয়ার মার্কেটে যেহেতু লিস্টেড হয়নি সুতরাং কোনো প্রকার ডিভিডেন্ড হিস্টোরি নেই এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল 46.172 কোটি টাকা। 2019 সালে ইপিএস ছিল 5.07 টাকা এবং ওই বছর তারা শেয়ার মার্কেটে যেহেতু প্রথমবার লিস্টেড হয় তখন তারা 10% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করে এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল 50.051 কোটি টাকা। 2020 সালে ইপিএস ছিল 1.97 টাকা এবং ওই বছর তারা 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছে 22.407 কোটি টাকা। এবং সর্বশেষ 2021 সালে থার্ড কোয়ার্টার ইপিএস হয়েছে 2.50 টাকা এবং এখনও কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছে 28.385 কোটি টাকা। তো আমরা ইপিএস ডিভিডেন্ড প্রফিট হিস্ট্রিতে দেখতে পাচ্ছি কোম্পানিটির ইপিএস প্রথম দিকে ভালো থাকলেও আস্তে আস্তে কিন্তু ইপিএস কমে গিয়েছে এবং কোম্পানিটি কিন্তু শেয়ার হোল্ডারদেরকে সেইভাবে ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেনি। সুতরাং এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারীদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এখন আমরা এক নজরে 2020 এবং 2021 সালের 9 মাসের ইপিএস প্রোগ্রেস দেখতে পাচ্ছি। তো 2020 সালে ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল 1.33 টাকা এবং 2021 সালে ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 77 পয়সা। 2020 সালে সেকেন্ড কোয়ার্টার ইপিএস ছিল 86 পয়সা এবং 2021 সালে সেকেন্ড কোয়ার্টার ইপিএস হয়েছে 88 পয়সা। 2020 সালে থার্ড কোয়ার্টার ইপিএস ছিল 55 পয়সা এবং 2021 সালে থার্ড কোয়ার্টার ইপিএস হয়েছে 85 পয়সা। তো আমরা দেখতে পাচ্ছি 2020 সালের তুলনায় 2021 সালে কিন্তু ইপিএস তেমন কোনো পরিবর্তিত হয়নি, প্রায় কাছাকাছি পর্যায়ে ছিল। এখন দেখার বিষয় ফোর্থ কোয়ার্টার ইপিএস কেমন আসে। যদি ইপিএস ভালো আসে তাহলে শেয়ার হোল্ডারদেরকে ভালো পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করতে পারবে। তো এখন আমরা এক নজরে কোম্পানিটির আর্নিং গ্রোথ দেখতে পাচ্ছি। তো আমরা এখানে 2021 সালের আনঅডিটেড ইপিএস হতে কোম্পানিটির আর্নিং গ্রোথ বের করেছি এবং সেটি হচ্ছে 69.2%। তো এখন আমরা এক নজরে কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড এবং পেআউট রেশিও দেখতে পাচ্ছি। তো 2017 সালে কোম্পানিটির ইপিএস ছিল 3.22 টাকা এবং যেহেতু তারা তখনও শেয়ার মার্কেটে লিস্টেড হয়নি এজন্য তারা কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি, এর ফলে তাদের ডিভিডেন্ড ইল্ড এবং পেআউট রেশিও নেই। 2018 সালেও একই অবস্থা, তখন তাদের ইপিএস ছিল 4.90 টাকা এবং তখনও তাদের কোনো ডিভিডেন্ড ইল্ড এবং পেআউট রেশিও নেই। 2019 সালে তাদের ইপিএস হয়েছিল 5.07 টাকা এবং তখন তারা 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, এর ফলে তখন তাদের ডিভিডেন্ড ইল্ড ছিল 1.04% এবং পেআউট রেশিও ছিল
19.72%। এবং সর্বশেষ 2020 সালে কোম্পানিটির ইপিএস অনেক কমে গিয়েছিল, তখন তাদের ইপিএস ছিল 1.97 টাকা এবং তখন তাদের ডিভিডেন্ড ইল্ড ছিল 2.17% এবং পেআউট রেশিও ছিল 50.76%। তো আমরা এখানে ডিভিডেন্ড ইল্ড এবং পেআউট রেশিও হিস্টোরিতে দেখতে পাচ্ছি কোম্পানিটির যেই বছর থেকে শেয়ার মার্কেটে লিস্টেড হয় ওই বছরেই কোম্পানিটি ডিভিডেন্ড প্রদান করেছিল এবং তাদের ডিভিডেন্ডের হার অনেক কম ছিল বিধায় তাদের পেআউট রেশিও অনেক কম ছিল এবং ডিভিডেন্ডের তুলনায় শেয়ারের দাম অনেক বেশি থাকার কারণে ডিভিডেন্ড ইল্ড অনেক কম ছিল। তো এর পরের বছর অর্থাৎ 2020 সালে কিন্তু একইভাবে ডিভিডেন্ড ইল্ড অনেক কম ছিল এবং পেআউট রেশিও তখন আয়ের তুলনায় মোটামুটি পে করলেও কিন্তু সেটা টাকার অঙ্কে খুবই কম ছিল। তো সুতরাং শেয়ারহোল্ডারদেরকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে কোম্পানিটি কিন্তু ডিভিডেন্ড ইল্ড এবং পেআউট রেশিও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম রয়েছে। তো এখন আমরা এক নজরে 2 সেপ্টেম্বর 2021 হতে 9 সেপ্টেম্বর 2021 সাল পর্যন্ত কোম্পানিটির পিই রেশিও দেখতে পাচ্ছি। যেহেতু কোম্পানিটি ইতিমধ্যে তাদের 9 মাসের ইপিএস প্রদান করেছে এবং সেটি হচ্ছে 2.50 টাকা, তো আমরা সেই ইপিএসটিকে 3 দ্বারা ভাগ করে প্রাপ্ত সংখ্যাটিকে 4 দ্বারা গুণ করে একটি আনঅডিটেড ইপিএস বের করেছি এবং সেটি হচ্ছে 3.33 টাকা। তো আমরা সেই ইপিএসটি দ্বারা বর্তমান বাজার দরকে ভাগ করে এই পিই রেশিওটি বের করেছি। তো 2 সেপ্টেম্বর 2021 সালে পিই রেশিও ছিল 19.53, 5 সেপ্টেম্বর 2021 সালে পিই রেশিও ছিল 19.86, 6 সেপ্টেম্বর 2021 সালে পিই রেশিও ছিল 20.91, 7 সেপ্টেম্বর 2021 সালে পিই রেশিও ছিল 20.52, 8 সেপ্টেম্বর 2021 সালে পিই রেশিও ছিল 20.13 এবং সর্বশেষ 9 সেপ্টেম্বর 2021 সালে পিই রেশিও ছিল 20.61। তো আমরা জানি একটি কোম্পানির নিরাপদ পিই হচ্ছে 10 থেকে 15, তবে এই কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিই রেশিও কিন্তু নিরাপদের তুলনায় কিছুটা বেশি রয়েছে। সুতরাং এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারীদেরকে এই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে এবং আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করব তখন আসলে দেখব কীভাবে করে শেয়ারটির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং পিই রেশিও বৃদ্ধি পেয়েছে। এখন আমরা এক নজরে কোম্পানিটির শেয়ার হোল্ডিং দেখতে পাচ্ছি। তো 30 জুন 2020 সালে স্পন্সর এবং ডিরেক্টরের কাছে শেয়ার ছিল 50.04%, গভর্নমেন্টের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল 26.18%, ফরেন ইনভেস্টরের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না এবং পাবলিক ইনভেস্টরের কাছে শেয়ার ছিল 23.78%। 31 জুলাই 2021 সালে স্পন্সর এবং ডিরেক্টরের কাছে শেয়ার ছিল 50.04%, গভর্নমেন্টের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল 28.10%, ফরেন ইনভেস্টরের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না এবং পাবলিক ইনভেস্টরের কাছে শেয়ার ছিল 21.86%। 31 আগস্ট 2021 সালে স্পন্সর এবং ডিরেক্টরের কাছে শেয়ার ছিল 50.04%, গভর্নমেন্টের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল 27.52%, ফরেন ইনভেস্টরের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না এবং পাবলিক ইনভেস্টরের কাছে শেয়ার ছিল 22.44%। তো আমরা এখানে শেয়ার হোল্ডিং হিস্টোরিতে দেখতে পাচ্ছি কোম্পানিটির বেশিরভাগ শেয়ারই কিন্তু স্পন্সর এবং ডিরেক্টরের কাছে রয়েছে এবং দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার রয়েছে ইনস্টিটিউশনের কাছে। এবং আমরা আরেকটা বিষয় খেয়াল করছি, 31 জুলাইয়ের পরে এই শেয়ারটির প্রতি ইনস্টিটিউশনের আগ্রহ কিছুটা কমে গিয়েছিল, এর ফলে তাদের শেয়ার হোল্ডিং কিছুটা কমে গিয়েছে এবং অপরদিকে পাবলিক ইনভেস্টরের আগ্রহ কিছুটা বৃদ্ধি পাওয়ার ফলে তাদের শেয়ার হোল্ডিং কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো যেহেতু এই শেয়ারটির স্পন্সর এবং ডিরেক্টরের কাছে বেশি শেয়ার রয়েছে সুতরাং কোম্পানি ভালো খারাপ কিন্তু নির্ভর করছে স্পন্সর এবং ডিরেক্টরের উপর। তো এই বিষয়টি বিবেচনা করে শেয়ারহোল্ডারদেরকে এই শেয়ারটিতে বিনিয়োগ করতে হবে। তো এই হচ্ছে কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো এখন আমরা চলে যাব কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিসে। তো এখন আমরা কোম্পানি টেকনিক্যাল অ্যানালিসিস দেখতে পাচ্ছি। তো এই টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য আমি সাহায্য নিয়েছি stockbangla.com ওয়েবসাইটের। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমি কাজের সুবিধাতে অলরেডি টেকনিক্যাল চার্টটিকে লোড করে রেখেছি। তো আমরা এই টেকনিক্যাল চার্টটি দেখে বুঝতেই পারছি বর্তমানে কিন্তু এই শেয়ারটি সাইডওয়েজ পর্যায়ে রয়েছে। এই যে এই অংশটাতে দেখেন, এই অংশটাতে কিন্তু শেয়ারটির মূল্য বেশি একটা বৃদ্ধিও পায়নি, হ্রাসও পায়নি, প্রায় কাছাকাছি পর্যায়ে ছিল। অর্থাৎ এখানে কোনো আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড খেয়াল করছি না, ঠিক আছে? তো আমরা এই শেয়ারটি একটু আগের থেকে বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখেন, এরকম একটা সাইডওয়েজ পর্যায়ে ছিল এই যে এই অংশটাতে, ঠিক আছে? এই অংশটা সাইডওয়েজ পর্যায়ে ছিল। তো এই সাইডওয়েজ পর্যায়টা আসছিল কখন, যখন এই যে এখানে একটা আপ ট্রেন্ড ছিল, এই আপ ট্রেন্ডের পরে কিন্তু একটা ডাউন ট্রেন্ড হয়ে কিন্তু এখানে সাইডওয়েজ ছিল, ঠিক আছে? এবং তখন কিন্তু এখানে লেনদেন অনেকাংশে কমে গিয়েছিল। তো আমরা হঠাৎ করে আবার এই অংশটাতে লেনদেন বৃদ্ধি পেতে দেখেছি শেয়ারের, এর ফলে কিন্তু শেয়ারটি অনেক ভালো একটা আপ হয়েছিল এই যে এই অংশটাতে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু একটা আপ হয়েছিল। কিন্তু এই আপ হওয়ার পরে কিন্তু আবার দেখেন এখানে আস্তে আস্তে লেনদেন কমে যাচ্ছিল এবং এর ফলে কিন্তু এই যে এই অংশটাতে কিন্তু এখন সাইডওয়েজ পর্যায়ে রয়েছে।
তো সাইড ওয়েজ সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে আগে বলে রাখি যে সাইড ওয়েজ এমন একটি পর্যায়ে যখন শেয়ারটির আগ্রহ অনেক কমে যায় তখন শেয়ারটির কিন্তু তেমনভাবে মূল্যের পরিবর্তন ঘটে না বা মূল্যের বৃদ্ধি বা হ্রাস ঘটে না, প্রায় একই অবস্থায় থাকে। তো সেই পরিস্থিতিটাকেই বলা হয় সাইড ওয়েজ। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ারটি বর্তমানে সাইড ওয়েজ পর্যায়ে রয়েছে। তবে এখানে দেখেন, এখানে কিছুটা একটা আপওয়ার্ড সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে হঠাৎ করে লেনদেন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এই আগের অংশের তুলনায়। তো এই আপ ট্রেন্ডটা যদি এখানে যদি কন্টিনিউ করে তাহলে শেয়ারটি আপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই অংশটা থেকে। ঠিক আছে, তো আমরা এখন একটু তিনটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করি, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমি নিব হচ্ছে আরএসআই ইন্ডিকেটর। তারপরে আমি নিব হচ্ছে এমএসসিডি ইন্ডিকেটর, এবং সর্বশেষে নিব হচ্ছে বোলিঞ্জের ব্যান্ড। তাহলে আমরা জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমি অলরেডি তিনটি ইন্ডিকেটর নিয়ে ফেলেছি। তো প্রথমে আমি আরএসআই নিয়ে আলোচনা করি। তো আমি আগেই বলেছিলাম বর্তমানে শেয়ারটি কিন্তু সাইড ওয়েজ পর্যায়ে রয়েছে। তো দেখেন সাইড ওয়েজটি মূলত শুরু হয়েছে এই অংশটা থেকে। তো এখানে দেখেন আরএসআই এর মান 53 ছিল এবং বর্তমানে কিন্তু এই অংশটাতে 60 এর কাছাকাছি, তার মানে কাছাকাছি পর্যায়ে রয়েছে। আরএসআই এর মান তেমন কোনো পরিবর্তন ঘটেনি। এবং এই অংশটাতে দেখেন, এই যে এই অংশটাতে শেয়ারের দাম ছিল 62 টাকা এবং এই অংশটাতে আমরা যদি দেখি তাহলে 68 টাকা। ঠিক আছে, আমরা যে একটা আহামরি যে এখানে পরিবর্তন সেটা আসলে খেয়াল করছি না। আমরা যদি এই অংশটা থেকে যদি ধরি, এই যে এটা হচ্ছে 63 টাকা, এবং এখানে যেহেতু আমি বললাম যে এখানে একটা আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ এখানে 71 টাকা 80 পয়সা হয়েছিল। তার মানে এখানে একটা প্রায় 8 টাকার মতো গ্যাপ রয়েছে। এখন আমরা যদি দেখি যে এটা কি আসলেই রিয়েলি সাইড ওয়েজ যাচ্ছে নাকি আপ ট্রেন্ডে যাচ্ছে, সেটা একটু বোঝার চেষ্টা করি। তো এটা বোঝার জন্য আমাদের ক্লিয়ারলি বুঝতে পারবো হচ্ছে এই যে এখানে যে আমরা এমএসসিডি লাইনটা আছে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো, বা এমএসসিডি ইন্ডিকেটরটির মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এমএসসিডি লাইনটা কিন্তু সিগন্যাল লাইনকে নিচের দিকে ক্রস করেছিল এবং অনেকাংশে নিচে নেমে গিয়েছিল, এই যে এই অংশটা থেকে। ঠিক আছে, এবং এখানে নেমে গিয়েছিল, নেমে যে আস্তে আস্তে কিন্তু দেখেন এখানে আপ ডাউন হয়ে অল্প অল্প হয়ে এখানে কিন্তু একটা আপ আমরা দেখতে পাচ্ছি। দেখেন এমএসসিডি লাইনটা কিন্তু সিগন্যাল লাইনকে নিচের থেকে উপর দিকে ক্রস করছে, তার মানে একটু রাইজিং করার চেষ্টা করছে। ঠিক আছে, এবং আমরা যদি একই সাথে আরএসআইটাও দেখি, এটাও দেখেন একটু রাইজিং করার চেষ্টা করছে। ঠিক আছে, তার মানে ধারণা করা যায় যদি শেয়ারটি যদি ভালো পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করতে পারে বা কোনো একটা ভালো নিউজ যদি আসে তাহলে এটা দীর্ঘমেয়াদী আপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ এটি কিন্তু এখন সাইড ওয়েজ পর্যায়ে রয়েছে, এবং যদি ভালো পরিমাণ ডিভিডেন্ড না আসে তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যেতে পারে। তো এই বিষয়টি আপনাদের অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তো এখন আমরা যদি বোলিঞ্জের ব্যান্ডটা নিয়ে একটু আলোচনা করি, দেখেন বোলিঞ্জের ব্যান্ডে এই যে এই অংশটাতে কিন্তু দেখেন আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে একটা ভালো গ্যাপ ছিল, এবং এই অংশটাতে দেখেন এখানে কিন্তু মূল্য প্রায় আপার ব্যান্ডকে ক্রস করেছিল। কিন্তু আপনি এই অংশটাতে দেখেন, এই অংশটাতে দেখেন আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে তেমন একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে শেয়ারটির মূল্য কিন্তু আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মাঝামাঝি যেই অংশটা রয়েছে এখানেই কিন্তু ঘোরাঘুরি করছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন যেটা বলছিলাম যে শেষ পর্যায়ে এই যে এই অংশটাতে কিন্তু দেখেন এই আপার ব্যান্ডকে কিন্তু ক্রস করেছে মূল্য আমরা দেখতে পাচ্ছি, এবং আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে একটা আমরা গ্যাপও হতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই গ্যাপটা যদি আরও বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা বুঝতে পারবো স্পষ্ট একটি আপ ট্রেন্ড কিন্তু সামনের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু এখানে লেনদেন বৃদ্ধি পাচ্ছে, তেমন হচ্ছে বাই প্রেশার রয়েছে, তো ধারণা করা যে এখানে একটা আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এখনই নিশ্চিত করে বলছি না, কারণ যদি শেয়ারটির বাই চান্স কোনো কারণে নিউজ খারাপ আসে বা ডিক্লেয়ার খারাপ আসে তাহলে কিন্তু শেয়ারটির মূল্য অনেকাংশে কমে যেতে পারে। তো অবশ্যই বিনিয়োগকারীদেরকে এই বিষয়টা বিবেচনা করে বিনিয়োগ করতে হবে। তো এই ছিল এই কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এছাড়াও যদি আপনি আর কোনো শেয়ারের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস দেখতে চান তাহলে সেটাও আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই কোম্পানিগুলোরও ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।